শাওমি লঞ্চ করতে যাচ্ছে আরও একটি ফোন, পোকো F3। আজ আপনাদের সাথে কথা বলবো পোকো F3 এর ফোন নিয়ে। পোকো F3-র ক্যামেরা, ব্যাটারি এবং ফুল স্পেসিফিকেশন নিয়ে আরও বলবো এর লঞ্চিং ডেট কবে। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলবো ডিজাইন নিয়ে। ডিজাইনের দিক থেকে এ ফোনে গ্লাস ব্যাক প্লাস্টিকের সাথে পেয়ে যাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা। এই ফোনটিতে পেয়ে যাবেন 7 ইঞ্চি ফুল এইচডি পাঞ্চুয়াল ডিসপ্লে, 16M কালার, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল এবং 395 PPI ডেন্সিটি। এতে থাকছে 2G, 4G, 3G, 5G সাপোর্ট। 2টি ন্যানো সিম কার্ড ব্যবহারের সুযোগ থাকছে এটিতে। এবার কথা বলবো এর ক্যামেরা নিয়ে। রিয়ার ক্যামেরায় থাকছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, দ্বিতীয়তে সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা ও আরও একটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা। ক্যামেরা ফিচারে থাকছে ডুয়াল LED ফ্লাশ, HDR প্যানোরামা, এতে ভিডিও ধারণ করা যাবে 2160p 30 FPS, 1080 ও 30 FPS, 1080 240 FPS, 720 960 FPS। এর সাথে ফ্রন্ট ক্যামেরায় থাকছে 2টি ক্যামেরা, 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং আরও সাথে থাকছে 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। এটি রান করবে Android 10, MIUI 11-এর নিজস্ব সিস্টেমে। এর চিপসেটে থাকছে কোয়ালকম HD M765, স্ন্যাপড্রাগন 765GA। CPU-তে থাকছে অক্টাকোর প্রসেসর। এটি 4টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 6x64, 8x128, 10x256, 12x512। SD কার্ড সাপোর্ট করবে 256 GB পর্যন্ত। এবার কথা বলবো এর ব্যাটারি নিয়ে। ব্যাটারিতে থাকছে Li Pro 4500 mAh ব্যাটারি, সাথে থাকছে ফাস্ট চার্জিংয়ের সুযোগ, 30 ওয়াটের চার্জার থাকছে সাথে, যা দিয়ে 100% চার্জ করতে 57 মিনিট সময় লাগে। এবার কথা বলবো সেন্সরে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, আরও সাথে থাকছে ব্লুটুথ 5.0, GPS, USB। এবার জানিয়ে দেওয়ার পালা, এর লঞ্চিং ডে এবং এর প্রাইস ডে। বাংলাদেশে 2021 সালের জানুয়ারি মাসে লঞ্চ হবে এটি, কিন্তু এর বর্তমান প্রাইস এখনও বলা যাচ্ছে না। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।